পাকশালায় আপনাদেরকে স্বাগত। আমি রিনি। আজকে আমি আপনাদের সামনে একটি ইউনিক স্টাইলের সিমাই রেসিপি করে দেখাবো, যেটির নাম হলো চিজি সিমাই। চলুন আমরা শুরু করি। প্রথমে আমি কড়াইতে কিছু পরিমাণ বাটার আমি দেব। আমি এখানে 150 গ্রাম সিমই নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি ভালো করে মিক্সড করব। এটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটাকে লো ফ্লেমে 5 মিনিট ফ্রাই করব। এটা আমার সম্পূর্ণ ফ্রাই হয়ে গেছে এবং ব্রাউনিশ কালারও হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে 50 গ্রাম আমুল দুধ আমি 2 কাপ জলে গুলিয়ে রেখেছিলাম, গরম জলে, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার গ্যাসটা লো ফ্লেমেই আছে, আপনারাও লো ফ্লেমেই রাখবেন। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে 2 কাপ জল আবার দিয়ে দেব। আমুল দুধের যে এক্সট্রা দুধগুলি নিচে ছিল কাপে, সেটাই আমি 2 কাপ জলে উষ্ণ গরম জলে মিক্সড করে দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিক্সড করব। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো ফ্লেমেই করছি, আপনারা লো ফ্লেমেই করবেন। এবারে আমি এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন, যারা কম মিষ্টি খান বা বেশি মিষ্টি খান সেইভাবে চিনির পরিমাণটা আপনারা দেবেন। চিনিটা আমি ভালো করে মিক্সড করছি। আমি আগের থেকে 25 গ্রাম কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা ভালো করে মিক্সড করে দেব। আমি এতে কোনো লবণ দেব না, যেহেতু আমার এই সিমাইটা চিজি সিমাই, চিজ পড়বে এতে, চিজটা সল্টেড আছে, সেই কারণে আমি এতে কোনো লবণ আমি এখন দিচ্ছি না। আমি এখানে 25 গ্রাম কাজু কুচিয়ে রেখেছিলাম আগের থেকে, এটা আমি দিয়ে দেব। কুড়ি গ্রাম কিশমিস আমি কুচিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এটা 1 মিনিট ভালো করে মিক্সড করব। সিমাইটা কমপ্লিটলি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এর উপরে আমি চিজ গ্রেট করে দিচ্ছি। আমি একটা কিউব চিজ আমুলের, সেটা আমি এটা গ্রেট করে দিলাম, এটা ভালো করে মিক্সড করব আমি এবারে। এবারে আমি এটা 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করব। ডিয়ার ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যেসব ভিউয়ার্সরা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।